সংসদের আভ্যন্তরীণ যেই জোটের রাজনীতি সেই আপগ্রেডেশন অফ ডেমোক্রেসি সেটা কিন্তু আমরা দেখতে দেখতে যাব দেখার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই আগামী নির্বাচনে যেটা কিন্তু আগে একটা বিতর্কের মধ্যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি এভাবেই আবর্তিত হয়েছে কিন্তু সেখান থেকে তো আমাকে পরিবর্তন হতে হবে আমি শুধু দান্দিক দ্বিদলীয় রাজনীতির বাইরে গিয়ে গণতন্ত্র শুধুমাত্র ক্ষমতার আলোচনা হতে পারে না তাহলে এখন কি দাঁড়াচ্ছে এখন তো

দুইশোটার মতন আসনে বেশ শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন হ্যাঁ আপনি বলতে পারেন যে সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরাই দাঁড়িয়েছেন এখন পলিটিক্যাল স্পেসটা যেহেতু আপনি খালি রেখেছেন রিয়েল পলিটিক্স আর থিওরিটিক্যাল এর মধ্যে একটা পার্থক্য আছে আমি আপনি এখানে থিওরিটিক্যাল পলিটিক্সে থিওরিটিক্যাল পলিটিক্সে বলতে দেখেন যে এই স্বতন্ত্ররা জিতে যেতে পারে আওয়ামী লীগ হেরে যাওয়ার কোনো সম্ভাবনা অবশ্যই সেখানে অবশ্যই আছে কেন সে থাকবে না 151টা যদি আওয়ামী লীগ বিরোধী শক্তি যদি পায় কিন্তু এখানে একটা হোয়াইস মিনিস্টার गवर्नमेंटে কিন্তু যে আপনাকে অ্যাবসলিউট মেজরিটি পেতে হবে তাও কিন্তু নয় মেজরিটি পেতে হবে তাও কিন্তু নয় আপনি কিন্তু মাইনরিটি गवर्नमेंट ফর্ম করতে পারেন স্বতন্ত্রভাবে আলোচনা করার সমালোচনা করার ভোট দেওয়ার যে রাজনৈতিক সংস্কৃতির শুরুটা যে হয়েছে আমি মনে করি এটা একটা বিশাল গুণগত পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতি এখানে বিকল্প প্রার্থী বাছার কোনো সুযোগ নেই এই নব নব সূচনার যেটা মানে আমরা দেখছি মানে ওনারা যেটা দেখছেন আর কি সেটার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আপনাকেও দেখতে হবে আমাকেও দেখতে হবে আমরা অপেক্ষা করব। বাট এই তিনশো আসনে কি হবে আসলে নির্বাচনে কি হচ্ছে নির্বাচনে তিনটা টিম আছে আওয়ামী লীগ এ টিম নৌকা মার্কা নিয়ে তারা নির্বাচন করছেন তারা নির্বাচনে আছেন আওয়ামী লীগের বিটিএম তাদের ডামি প্রার্থী আছে ওরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী না নেই পরিষ্কার করতে হবে ওরা নামে প্রার্থী কিন্তু কোন খবর থাকবে না ফলে আমি আপনাকে এখনই তিনশো আসনের কি হতে পারে এরকম একটা ধারণা করছি মানে আমি নির্বাচন দেখার আগে করছি এবং সেটা নিয়ে আমরা নির্বাচনের দিন আলোচনা করব তিনশো প্রার্থীর মধ্যে যারা ডামি আছেন ডামি প্রার্থী সেটা আওয়ামী লীগ চোদ্দ দলের যে ছজন প্রার্থী আছে সেটাও আওয়ামী লীগ কারণ তারা নৌকা মার্কা নিয়েছেন ছাব্বিশটা যে সিট অ্যাডজাস্টমেন্ট জাতীয় পার্টি সেটাও আওয়ামী লীগ কারণ আপনি দুটা পোস্টার আমি দেখেছি ইতিমধ্যে চুন্নু সাহেবের পোস্টার এবং বরিশাল অঞ্চলের রুহুল আমিন হাওলাদারের দুটা পোস্টার সেই পোস্টারে শেখ হাসিনার ছবি আছে মানে বর্তমান প্রধানমন্ত্রীর ছবি আছে এবং বলা হচ্ছে যে দুজন তো জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাহলে এই যে তিনশো পার্লামেন্টে যে নবগণতন্ত্র হবে সেই গণতন্ত্রে একটি দলেরই প্রতিনিধিত্ব থাকবে মানে একটি দল একটি দল এবং পার্টি চেয়ারম্যানে আপনি এইখানে কোন ওই ধরনের ডেমোক্রেসি কি হবে দেখার জন্য অপেক্ষা করতে হবে এই ধরনের পার্লামেন্ট দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট সেই সংকট কিন্তু দূরীভূত হবে বলে আমার মনে হয় না